করো। আসসালামু আলাইকুম। গাছের জন্য প্রয়োজনীয় নিম কীটনাশক কিভাবে বাড়িতেই তৈরি করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করব। নিম তেল তৈরি করার জন্য আমি প্রথমে নিম পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। নিম পাতাগুলো আলাদা করা হয়ে গেলে আমি নিম পাতাগুলোকে একটি পাত্রে নিয়ে সেই পাত্রটিকে পানি দ্বারা পূর্ণ করে দিব। পাত্রটিকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে আধা বাটা করে রাখা দুটো রসুন এই পাত্রে দিয়ে দিব। নিম কীটনাশক তৈরির জন্য প্রথমে পাত্রটিতে যে পরিমাণে পানি নেবেন পরবর্তীতে জাল করে পাত্রের পানিটিকে অর্ধেক করে নিতে হবে, তবে নিম কীটনাশক তৈরি হবে। এই পর্যায়ে আমার নিম কীটনাশক সম্পূর্ণরূপে তৈরি। এখন আমি নিম কীটনাশকটিকে ভালোভাবে ছেঁকে নিব। নিম কীটনাশকটি ভালোভাবে ছাঁকা হয়ে গেলে সংরক্ষণ করার জন্য আমি পানির বোতলে ভরে নিচ্ছি। এই পদ্ধতিতে নিম কীটনাশক তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সাধারণত 6 মাস সংরক্ষণ করতে পারবেন। নিম কীটনাশক কখনোই দুপুরে ব্যবহার করবেন না। এটি ব্যবহার করার উপযুক্ত সময় হচ্ছে সকাল 7টার আগে এবং বিকাল 5টার পরে। নিম কীটনাশকটিকে এমনভাবে ব্যবহার করবেন যেন গাছটি সম্পূর্ণরূপে ভিজে যায়। ঘরে তৈরি এই নিম কীটনাশকটিকে আপনারা আপনাদের ছাদ বাগানের সবজি, ফুল, ফল সব রকমের গাছে ব্যবহার করতে পারবেন। আপনার ছাদ বাগানের সুস্থ গাছগুলোতে প্রতি মাসে 10 দিন অন্তর অন্তর 3 বার এই নিম কীটনাশকটি ব্যবহার করবেন। আর আপনি যখনই বুঝতে পারবেন যে আপনার গাছে মাইটসের আক্রমণ হয়েছে, মিলিবাগের আক্রমণ হয়েছে অথবা অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ হয়েছে, বিভিন্ন ভাইরাসের বিভিন্ন ছত্রাকজনিত রোগ হয়েছে, তখন থেকে আপনার গাছে নিয়মিত 3 দিন ব্যবহার করবেন, তাহলে আশা করি বেশ ভালোই ফল পাবেন। আর এই নিম কীটনাশকটি গোলাপ ফুল গাছের ব্ল্যাক স্পট ও ডাইব্যাকের জন্য খুবই উপকারী।